যখন অডিওটা শুরু হবে তখন এখন শুরু হয়ে গেছে এখন কথা শুরু করলে ওদিক ধরবো প্রিয় ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো? এই করোনা মহামারী হলে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার প্রথম অনলাইন ক্লাস, যদি ভুল ত্রুটি হয় তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারেশন, নবম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র। হোয়াট ইজ ন্যারেশন? বক্তা যা বলে তাই ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, যথা নাম্বার ওয়ান ডাইরেক্ট ন্যারেশন, দুই নাম্বার ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট অ্যাকশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক নাম্বার রিপোর্টিং হল, দুই নাম্বার রিপোর্টের ডিসি, ইনভার্টার কোমার মধ্যে যে অংশ থাকে। তারপরে রিপোর্টে নিশ্চিত বলে
ইনভার্টেড তোমার বাইরে অংশকে রিপোর্টিং ভাগ বলা হয় subject object qualification I subject object me qualification My subject, we, object, us, object, case, our subject, you, object, you, object, case, your. Subject he, object he, possessive case he, subject she, object her, possessive case her, subject they. Object them, possessive case they are, dear chhatra-chhatrira, amra jokhon narration korbo direct theke indirect narration jokhon korbo tokhon ei person poriborton guli jana amader ekhane to aboshyo jehetu direct theke jokhon indirect korbo tokhon subject ke jodi amra dhori তাহলে যদি মি থাকে তাহলে আমরা যদি সাবজেক্ট হিসেবে ধরি তখন তাকে আই বানাতে হবে যদি আস থাকে তার সাবজেক্ট বানাতে হলে উই বানাতে হবে যদি ইউ থাকে তাহলে ইউ বানাতে হবে যদি হিম থাকে তাহলে হি তৈরি করতে হবে যদি হার থাকে তাহলে সি দে থাকে দে এবং যদি আমরা পজিটিভ কেস করি যদি মি থাকে তাহলে তার পজিটিভ কেস করতে হলে মাই করতে হবে যদি আস থাকে তার পজিটিভ কেস করতে হলে আওয়ার করতে হবে যদি ইউ থাকে ইউর পজিটিভ করতে গেলে ইউর ওয়ান করতে হবে ওয়ান মিনিট হেন থাকলে হিজ করতে হবে হার থাকলে হার দেন থাকলে দেয়ার ওয়ান মিনিট স্যার সঙ্গে বেজাই দাও আমারটা দিয়ে নিয়ে যাবে দিয়ে ডাইরি ফিন্ডার একটা উদাহরণ দিচ্ছি সে দাও একটা খালি কই দিতাম শেষ ডাইরেক্ট কানেকশন ডাইরেক্ট কানেকশন কি হবে আমি তার একটি উদাহরণ দিচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো হি সেই টু মি
আই এম এ এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন আমরা ডাইরেক্ট অ্যাকশন থেকে যখন ইনডাইরেক্ট অ্যাকশন করব তখন আমাদের কতগুলি জিনিস জানতে হবে পার্সন পরিবর্তনের নিয়মগুলি জানতে হবে এবং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন হি সেড টু মি এখানে একটা কনজাংশন হিসেবে দ্যাট বসবে দ্যাট এবং ইনভার্টেড কমার মধ্যে যখন ফার্স্ট পারসন থাকবে তখন ইনডাইরেক্ট পারসন ফার্স্ট পারসন যায় রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ধরবে তাহলে আই যেহেতু সাবজেক্ট আছে তাহলে আই যা হিকে ধরবে তাহলে হিয়ার সাবজেক্ট হি এবং সেইটা আছে পাস্ট টেন্সে আর ইনভার্টেড কমার মধ্যে ভাবটা আছে প্রেজেন্ট ফর্মে তাহলে তারও পাস্ট ফর্ম করে দিতে হবে তাহলে এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার তাহলে হিয়ার সাথে ওয়াজ হয় হি ওয়াজ এ থ্যাংক ইউ ভেরি মাচ অল দি স্টুডেন্টস ধন্যবাদ।